যদি জাস্ট শুধু লোহার ব্রিজে লোহারটাই পাড়া দিবে কিন্তু না না ও কালো হয়ে গিয়ে লোহা তখন ঘুরে যায় প্রায় তিন বছর পর এটা আমার ঝালুঙে দ্বিতীয়বার ঘুরতে আসা। তবে এবারের ঝালুং সফরটা সম্পূর্ণ অন্যরকম ছিল, কারণ এমন বহু জায়গার দেখা পেলাম যা বাইরের মানুষদের কাছে হয়তো অজানাই থেকে গেছে। একটি জায়গা হলো জীর্ণ প্রায় ঝালুঙের ইন্দো ভুটান ব্রিজ। আমাদের সারথী নিমাদার কাছে জানতে পারলাম বয়সের দিক থেকে প্রায় 200 বছর পুরনো এই ব্রিজ। সেই সময় তখন ভারত এবং ভুটানের মধ্যে একটি সন্ধি হয় যখন কিনা এই ব্রিজের জন্ম। সেই সময় ভুটানের প্রান্তবর্তী মানুষদের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল চলছে। সেই দিনগুলোতে তারা এই ব্রিজের ওপর দিয়ে ভারতে প্রবেশ করত কেনাকাটা। সেই রেওয়াজ আজও একই রকম। এখানে বলে রাখি, ঝালুঙে প্রতি বুধবার হাট বসে। বিশেষ করে বর্ষার দিনগুলোতে ভুটানবাসীদের কাছে এই ব্রিজের ব্যবহার খুবই বেড়ে যায়। ঝালুঙের হাট থেকে ভুটানি মেয়েরা না হলেও প্রায় 40 থেকে 50 কেজি চালের বস্তা পিঠে নিয়ে বেশ সাবধানি পায়ে এই ব্রিজ পার হয়ে ফিরে যায় নিজের দেশে। প্রার্থনা করি ওরা যেন সাবধানে ঘরে ফিরতে পারে এবং দুই ভূখণ্ডের এই বন্ধুত্বের সাক্ষী হয়ে থাকুক এই ব্রিজ। যদি জাস্ট শুধু লোহার ব্রিজ, লোহারটাই পাড়া দিবে কিন্তু না না ও কালো হয়ে গিয়ে লোহা তখন ঘুরে যায়, বেঙ্গল পাড়া দিয়ে ফেললে। যারা ঝালুঙে ঘুরতে আসতে চান ভাবছেন কিভাবে আসবেন, তার উপর রয়েছে আমাদের একটি সম্পূর্ণ ভিডিও যার লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আমরা এক্ষুনি দেখালাম আপনাদের হ্যাঙ্গিং ব্রিজ, তবে এই হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু একদম সেফ নয়, তার কারণ নিমাজিও যথেষ্ট ভয় পাচ্ছিলেন, কাঠগুলো পচে গেছে। বাঁশ দিয়ে মূলত তৈরি, এক দু জায়গায় লোহার রড দেওয়া, তবে আপনাদের দেখানোর জন্য আমি সেই লোহা কোথায় সেটা খুঁজে খুঁজে পা স্টেপ ফেলে ফেলে আমি এগোনোর চেষ্টা করলাম যতটুকু দেখাতে পেলাম।
নিশ্চয়ই এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনে হিট করে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে।